প্রচন্ড বরফ পড়ছে চারদিকে, এই যে বড় বড় ডায়লগ গুলো এগুলো তো আমাদেরকে মুখস্থ করতে হয়, মুখস্থ করতে হয়। তুই মা খুঁজে পাবি মাকে পাইনি পেয়েছি তোমাকে চাই না হারাতে তোমাকে দূরে যেতে দেব না তুমি যে আমার মা জানিস আমার সব বন্ধুরাই মাছ খালি আমার কোনো মানে নমস্কার আমি শুভ্রজিৎ আমাদের ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গেছে এবং আজকে আমরা আউটডোরে এসেছি বোলপুরে খুব সুন্দর পরিবেশ তো এই তাড়াহুড়োর মধ্যে এই ওদিকে ক্যামেরা ঘোরালে আপনারা দেখতে পারবেন যে একটা দারুণ তোড়জোড় চলছে আমাদের কিছু শর্ট টেক করা হবে এবার আবার এখানেও কলকাতাতে তো আমি মানে স্ক্রিপ্টটা কি আমাকে পড়তে দেবেন না কলকাতাতে শুটিং করছিলাম সেখানেও আপনারা চলে এসেছিলেন ঠিক মতন আমাকে শুটিংটা করতে দিলেন না এই যে বড় বড় ডায়লগগুলো এগুলো তো আমাদেরকে মুখস্থ করতে হয় তো মুখস্থ করে বলতে হয় আমাদেরকে পাঠটা তো করতে হয় সেটা যদি আপনারা না দেন করতে তাহলে আমি কী করে পড়বো জাস্ট কিডিং আর কি মাছি বোলপুরে আমরা এখন 48 ডিগ্রি সেলসিয়াসে 48 নয় 38-40 ওই গরমের মধ্যে আমরা এখন আউটডোর শুটিংয়ে এসেছি আমি অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার 8 বছরের মেয়ে আরু আমরা আসছি কালার্স বাংলার পর্দায় নতুন গল্প নতুন ধরনের গল্প আমি নিজে এই ধরনের চরিত্র আগে কখনো করিনি এই প্রথমবার করছি আমি এই ধারাবাহিকে ভাস্কর এই নামের একটা চরিত্র করছি এখানে অনিরুদ্ধ যে তার কাকা আমার একটা সুন্দর ফ্যামিলি আছে আমার হিন্দি ভাষী পাঞ্জাবি আমার স্ত্রী এবং আমার একটা বাচ্চা মেয়ে আছে এবং আমাদের খুব হ্যাপি একটা ফ্যামিলি খুব সুখী পরিবার কিন্তু অনির মেয়ে আরু ওর একটাই চিন্তা এখন ওকে কুড়ে কুড়ে খাচ্ছে যে ও একটা মা চায় একজন মা চায় সেই মাকে ও কোথায় পাবে তো এই কথাটা বারবার বলাতে অনেক খুব বিরক্ত হচ্ছে এবং এরপরে ও একটা ঘটনা ঘটাচ্ছে যার জন্যে আমাদের এই বোলপুরে ছুটে আসতে হচ্ছে যে এই গ্রামে আসার কারণ আমার মেয়ে আরু আমি যাই করি না কেন আমার সবটাই আরুর জন্য আমার কাজ আমার খোঁজা আমার ভালোবাসা সব কিছুই আরু কেন এসেছি বা আরুকে আরুর সাথে কী রিলেশনে আমি এসেছি সেটা আমি বলতে পারবো না সেটা জানার জন্য আপনাদেরকে দেখতে হবে তুমি যে আমার মা কালার্স বাংলায় কিন্তু এখানে আসার পর যে ইনসিডেন্টগুলো হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু বেশ মজার সাসপেন্স থ্রিলার সেখানে কমেডিও রয়েছে সেখানে মজার 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 সিন আছে ভিজুয়ালিও অনেক আমাদের ডিরেক্টর পাবেলও অনেক রকম শর্টস নিচ্ছে আমাদের ডিওপি দেবুদাও খুব ভালো ভালো অ্যাঙ্গেল ধরেছে বা ভালো ভালো ফ্রেম ধরেছে যেগুলোতে ভিজুয়ালি খুব দেখতে ভালো লাগবে আর গল্প তো রয়েইছে মুক্তলো মুক্তলো আয়নাও আছে তো কালকে 4টে বলছে ভোরবেলায় আস্তে আস্তে হ্যাঁ আস্তে 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 ঘুরতে হবে স্মাইল দি দাও তুমি এই এই সিরিয়ালে চরিত্র কী চরিত্র করছো একটু বলে দাও আমার মাকে আমি গ্রামে খুঁজে বেরিয়েছি নমস্কার আমি আরোহী মানে ছোট না বড় আরোহী আমি আছি আমার গ্রামে মানুষগঞ্জে আমি এখন কলেজে পড়ছি হ্যাঁ ফাইনাল ইয়ার দেবো তারপর আমি একটা চাকরি খোঁজ
চালাচ্ছি। তারপর চাকরি পেয়ে গেলে আমি আমার বাড়িতে যা শান্তি কাঠের কাছে যা টাকা আমার বাড়ির লোক পাই সেটা আমি শোধ করে দেবো। তারপর আমি ও একটা কথা, আমি মশলা বানিয়ে মশলা বিক্রি করি। এখানে দুষ্ট একটা ছেলে আছে, তার নাম মানিক, একটা মেয়ে মানিক, আমি খুব জ্বালাতন করে। আরে বাপরে বাপ, হ্যালো। আরে চলে এসছি আমরা এখন একটা দারুণ গ্রামে, শুটিং চলছে এখানে। তুমি যে আমার মা, শর্ট দিচ্ছিলাম এতক্ষণ। আমার চরিত্রটা এখানে, আমি একজন নেত্রীর, মানে পঞ্চায়েতের যে নেত্রী মোরুল, লাইক তার ছেলে। ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা, মানে নেত্রীর ছেলে আমি, পুরো আমার কথাতেই সব চলে। গ্রামে আমি রাজ করি, আমি যা মনে করি তাই হয়। গল্পটা এরকম একটা জায়গা থেকে শুরু হয়েছে, হিরোইনকে আমার খুব পছন্দ, ভালোবাসি। তুমি কাউকে ভালোবাসো? এই ভালোবাসার কথা বলতে গেলে একদম চলে আমার ট্রেন ধরে অন্য সেশন, বিয়ে হয়ে গিয়ে আমার বাচ্চা হচ্ছে। হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না, মাকে পাইনি পেয়েছি তোমাকে, চাই না হারাতে তোমাকে, ছাড়া রাজি নই আমি বাবারাতে, তোমাকে দূরে যেতে। মাটির বাড়ির কাছে একটু যা যাক। আমি দেখেছিলাম যে এখানে তাপমাত্রাটা একদম আলাদা, আমরা কমপ্লিটের শহরে থেকে গ্রামের আবহাওয়া বা গ্রামের আমরা বটগাছ দিতে পারি। হ্যাঁ, প্রচন্ড বরফ পড়ছে চারদিকে, ঠান্ডা লাগছে না? আমাদের ছোট্ট আরুর সঙ্গে আপনাদের আলাপ হয়েছে, আরু আসছে কিন্তু, আর সঙ্গে আমাদের সবাইকে। প্লিজ দেখুন তুমি যে আমার মা, 6 জুন থেকে কালার্স বাংলায় রোজ রাত 9টায়। দেখতে ভুলবেন নাকি?